Hello guys welcome back to my channel this is not a vlog this is a different kind of video it is a working process video so thumbnail dekhe tumra kichuta hoyto guess i once again got the opportunity to serve my radha madhav i am making the dress for them for this gaur Purnima and Tarjan, this video will be a working process video it. it is not going to be one of the vlogs like previous year this year also i did a lot of research on this day gaur Purnima and what i realized is Purnima te, White porno is considered to be very sacred. This time, I thought of making the entire outfits for Radha Madhav, Jagannath, Balram, and Subhadra and God nita should be dressed in white color. I went to different places, especially Bazaar, to source the fabric, then stitching process, then the fittings taking measurement. It was such a big journey. আমি এই ভগবানের জামা বানিয়ে আমার কেটে গেলো আই কুডেন্ট ডু এনি মাছ অফ আদার ওয়ার্ক এন্ড এক্সিবিশন ছিল আমার দুটো ওয়ান গট ক্যান্সেলার ইভেন্ট বাড়িতে এইটার জন্য কাজ চলছিল আই ওয়াজ লাইক

আমি এই কাপড়গুলো দেখছি এই কারণে যে এই কালারের যদি আমি হোয়াইট পাই তাহলে কীরকম লাগবে দেখতে তাই একটু দেখে নিলাম মেটেরিয়াল কোয়ালিটি সবটা তাই ওদেরকে বলে আমি একটা হোয়াইট ফ্যাব্রিক নিয়ে আসালাম ওদের দোকানেই ছিল এটাকে আমি স্যাটেন অফ হোয়াইট কালার দিয়ে নিচে লেয়ার করে দেখলাম বেশ ভালো লাগছে তাই একটু টাইম দিয়ে আমরা ডিসাইড করলাম যে আমরা এই ফ্যাব্রিকটা দিয়ে কিন্তু পুরো আউটফিটটা বানাবো এই দেখো লুকটা খানিকটা এরকম আসছে অ্যান্ড ইট ওয়াজ লুকিং ভেরি নাইস একটা খুবই চাঁদনি টাইপের লুক আছে যেটা আমি আমি পূর্ণিমার দিনকে ভগবানকে পড়াতে চেয়েছিলাম গড় পূর্ণিমায় অ্যান্ড আই ওয়াজ গেটিং স্যাটিসফাইং রেজাল্ট তাই আমি ভাবলাম পুরো আউটফিট হলে কীরকম লাগবে তাহলে তারপরে আমরা চলে আসলাম লেসের দোকানে এই পল দেওয়া লেসটা আমার মতে ড্রেসের সাথে খুব ভালো লাগবে ঝটফট করে বড়বাজার থেকে সব নিয়ে এসে পরের দিনই কাজ স্টার্ট করা হলো এই যে মাস্টারডি প্যাটার্ন ক্রিয়েট করছে এখন কাটা হবে আই মিন কাটছে কাটতে কাটতে কিছু আমাদের সাইজের গর্বর লাগছিলো যে কনফিউশন হচ্ছিলো বেসিক্যালি তাই পরে দিনই আমরা চলে গেলাম হবিপুরে মন্দিরে একটা স্যাম্পল দেখে একটু মেজারমেন্ট স্কার্টের ফ্লেয়ার কতটা আছে কতটা টপের কী যেই যেই কোয়ারিসগুলো ছিল সেগুলো সব ক্লিয়ার করে আসলাম অ্যান্ড আমাদের জিভেশ্বর প্রভু বলে মন্দিরে একজন আছে হু হেল্প থ্রু আউট দ্য প্রজেক্ট হু সেট দ্যাট আমরা যদি একটা পর্দা বানিয়ে দিই ফর ব্যাকড্রপ তাহলে খুবই ভালো হয় বিকজ হোয়াইট পুরোটাও যদি হোয়াইট হয় দ্যান টনে পেসু হাগা তাই আমরা পর্দাটারও মা নিয়ে নিলাম এই যে বাড়ি এসেই আমাদের আবার স্টিচিংয়ের কাজ শুরু হয়ে গেল ঝটপট কাজ এগোচ্ছি আমরা বেশি টাইম কিন্তু লাগছে না কারণ কি আমাদের মধ্যে একটা জোশ ছিল যে ভগবানকে সাজাতে হবে অ্যান্ড এই দেখো এই লেসটা এত সুন্দর লাগছে ফ্যাব্রিকটার সাথে খুবই ভালো মানিয়েছে তাড়াহুড়োতে বড় বাজার থেকে এক নজরে আমি ভালো লেগেছে বলে নিয়ে নিয়েছি বাট এতটা যে ভালো লাগবে আই নেভার নিউ দিস যাই হোক ভালো লাগছে খুব যে পুরো লুকটা খুবই ভালো আসবে অ্যান্ড এরকম পুরো ভগবানকে পুরো সাদা বেশে সাজানো কিন্তু আমার অনেক আগে থেকে একটা স্বপ্ন ছিল যেটা ফাইনালি ম্যানিফেস্ট হতে যাচ্ছে তো আই এম হ্যাভিং হাই এক্সপেকটেশন্স অ্যান্ড খুবই খুবই মজা হচ্ছে যে কীরকম লাগবে পুরো লুকটা তোমরা বুঝতে পারছো হয়তো আমার এক্সাইটমেন্ট দেখে দেখা যাক মেন দিনে কীরকম লাগবে তো এই খানিকটা এটা ফ্রন্ট পোর্শন হচ্ছে গর্ণিতাইয়ের ওপরের টপের অ্যান্ড এটা আমাদের ফাইনাল লুক আমরা মন্দিরে নিয়ে গেছিলাম ফর ফিটিংস ফিটিংস করে দেখে ভগবানের আমি কিন্তু অনেক পিকচারস পেয়েছি বাট আমি পিকচারগুলো এখন শেয়ার করলে তোমরা লাস্ট দিনে মজা পাবে না তাই আমি শেয়ার করছি না এখন নিজেদের মধ্যেই রাখছি ফিটিংসের ছবিগুলো সারপ্রাইজ তোমাদের জন্য অ্যান্ড কিছু কিছু অল্টারেশনস আছে কিছু মেজারমেন্টস একটু টাইট লুজ করার ব্যাপার আছে তো সেগুলো আমরা মন্দির থেকে বুঝে এসে আবার আমরা বাড়ি এসে কাজ স্টার্ট করব বলে সব মন্দিরে বুঝে নিলাম ভালো করে কোনটা কি করতে পুরোটা হোয়াইট লুকে যে সাজাবো আমরা কিন্তু মুকুট কোমর বন্ধন জুয়েলারিস এগুলো কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট পার্ট অফ দ্য ফুল লুক তাই এগুলো কিন্তু মন্দিরে একটা হোয়াইটের মধ্যে ছিল না তো হঠাৎ করে আমরা এই রেসপন্সিবিলিটিটা নিয়ে নিলাম যে আমরা পুরোটাই করে দিচ্ছি মুকুট থেকে শুরু করে কোমরবন্ধন জুয়েলারিস এভরিথিং উই আর প্রোভাইডিং জাস্ট বিকজ আমি একটা দিন ভগবানকে পুরো সাদা বেশে সাজাতে চেয়েছি আর অনেক আগের ইচ্ছা এটা যে পুরো হোয়াইট একটা লুকে ভগবানকে দেখবো এই দেখতে পাচ্ছ কত সুন্দর করে ডিটেলিংস দিয়ে ধৈর্য ধরে বসে আমরা এইটা সাজিয়েছি এইটা হচ্ছে কোমর বন্ধন ফুল দিয়ে ফুল দিয়ে সাজানো হয়েছে দেখে কিন্তু খুব ভালো একটা লুক আসছে রাধা মাধব উইল বি ভেরি হ্যাপি আই নো দ্যাট হি মাস্ট বি ওয়ান্টিং দিস ফ্রম মি অ্যান্ড দ্যাটস ওয়াই হি পুট দিস আইডিয়া টু মাই হেড অফ ডিজাইনিং হিস ক্লোজ দিস গর্ব নিমা ফাইনাল ভিডিও তো তোমরা দেখতে পারবে সেটা আমি আলাদা করে একটা ব্লগ বানাবো এই ব্লগে যে ছোটোখাটো ওয়ার্কিং প্রসেসটা যেটুকু আমি নিতে পেরেছি তাও বিকজ সব কিছু পাওয়া যায় না বড়বাজার বাজার ইফ ইউ হ্যাভ ভেন্ট ইটস সো মাচ রাশ অ্যান্ড সো ফিলদি যে ওখানে গিয়ে এরকমভাবে ভিডিও করা সম্ভব না বাট স্টিল আমার যখন মনে পড়েছে যে আমার একটু ব্লগ করা দরকার ক্যাপচার করা দরকার তোমাদের জন্য সেইখানগুলো আমি ফোন বার করে ভিড়ের মধ্যে গিয়ে ভিডিও করেছি বা যেইটুকু পসিবল হয়েছে সেইটুকুই হ্যাভ ডান বাকিগুলো হয়নি সো ছোটো ব্লগ হবে বড়ো ব্লগ হবে না এটা

যার জন্য এত কিছু আমার চুলটা আবার কেটে ফেলিস তো এখন আমি পজ কাটতে বসেছি টু তুমি একদিন জুয়েলারি আর এখানে ছোট্ট একটা রাধা রানীর নদ দেখবে ভেরি কিউট ওয়ান দিস ইজ চস দ্য গ্লিমস ইউ এটা আমাদের এক মাস ধরে এই চলেছে সাবমিশন ডেট চলে এসছে তাই আগের দিন কিছু ফিনিশিং কাজ দেন কিছু সাইজের অল্টারেশন এসেছিল মুকুট পিসগুলোতে তাই সেগুলোকে করতে হচ্ছে আমাদের দিস পারসন হুম আই মেট ইন বড়োবাজার ইজ হেল্পিং মি টু মেক অল দিজ মুকুট পিসেস ভেরি থ্যাংকস টু হিম অ্যান্ড থ্যাংকস টু মাই মাদার বিকজ হি অলসো জয়েন্ট আমাকে এত হতাশ হচ্ছি দেখে মা বলছে চল তোকে আজকে আমি হেল্প করে দিই বলুন রাতে ঘুম হয়নি ঠিকমতো 6:30 আর এখন আবার এখন আবার কাজ করবে চোখ মুখ ফুলে গিয়ে তোNepali হয়ে গেছে আমরা এখন মানে আমি এখন মন্দিরে যাব রেডি হব শাড়ি পরব আর এখানে মাস্টার জি আমার গপি ড্রেস বানাবে মাস্টার দিকে আর এহাই দিল কেন তোরা বানিছিস আমি বানাব সবাই খুব খেটেছিস পরিশ্রম অক্লান্ত পরিশ্রম করেছে সবাই বড় বাজারে গেছিলাম কাপড় আনতে তারপরে এসে মাস্টার মাস্টারে কাটিং স্টিচিং তুই কোন কাজটা করেছিস বড় বাজার যাওয়া ছাড়া আমি মাস্টারকে বুস্ট করা আর মাস্টার যখন সবসময় ভুরু ফুচকে থাকে সেটাকে ঠিক করে এরকম করে